জানা গেছে, রাজধানীর কুমারীটিলা এলাকায় একে ভাড়া বাড়িতে ভাড়াই থেকে হলিক্রস কলেজের তৃতীয় সেমিস্টারে পড়তো বলে জানা গেছে। এদিন ভাড়া বাড়িতে ঘরের ভেতর দরজা বন্ধ অবস্থা থেকে যুবক এন্দ্রিয় দেববর্মার দেহটিকে উদ্ধার করা হয়। ঘরে গিয়ে দেখা যায় বিছানায় পড়ে রয়েছে এন্দ্রিয় দেববর্মার নিথর দেহ। মৃত যুবকের পরিবার সূত্রে জানা গেছে, সে গত দুদিন ধরে বাড়িতে কোনো ফোন করত না, ফোন করেও তার কাছ থেকে কোনো সাড়া পাচ্ছিলেন না পরিবারের লোকজন। অপরদিকে বাড়ির মালিকও তার কোনো গতিবিধি লক্ষ্য করতে পারছিলেন না। সন্দেহ জাগে ঘর ভেতর দিক থেকে বন্ধ থাকায় এরপর খবর দেওয়া হয় পরিবারের লোকজনদের সঙ্গে পুলিশেও। ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয় মৃতদেহ। এই ঘটনাটিকে আত্মহত্যা বলে মেনে নিতে রাজি নন মৃতের মামা। তার দাবি, এই ঘটনার মধ্যে তিনি অন্য রহস্যের গন্ধ পাচ্ছেন। এদিকে তার এই পরিণতির খবর পেয়ে বাড়ির লোকজন ছুটে আসেন কুমারীটিলার ভাড়া বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন তার পরিজনরা। পুলিশ সঠিকভাবে ঘটনা তদন্ত করলে বেরিয়ে আসবে আসল রহস্য বলে মনে করছেন মৃতের পরিবার। মানে নিজে নিজে এমনি মারা যেত এরম আমি ইয়া করি না, বিশ্বাস করি না, ছন্দ লাগে না। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।